কোর্টে যেতে হবে, সবকিছুর জন্য কোর্টে যেতে হবে। তাহলে পুলিশের কাজ কি? বিজেপির সভায় বাধা দেওয়া প্রসঙ্গে সরব বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এর আগেও আমরা 2014 সালে একইভাবে কেস লড়ে আগের দিন অনুমতি পেয়েছিলাম। এখন তো খালি এক জায়গায় নয়, সারা পশ্চিমবাংলায় যেখানে আমরা সভা করতে যাই অনুমতি দেয় কোর্ট। পুলিশ কোনো অনুমতি দেবে না, পুজোর অনুমতি দেবে না, তার জন্য কোর্টে যেতে হবে, সভার জন্য, র্যালির জন্য, সব কিছুর জন্য কোর্টে যেতে হবে। তো তাহলে সরকার আছে কেন? পুলিশের বা কাজ কি? পুলিশ এত ভয় পায় কেন? কোনো সভা সমিতি হলেই বিশৃঙ্খলা হবে? তাদের কি যোগ্যতা ক্ষমতা কমে যাচ্ছে, নাকি তারা অন্য কিছু কাজে বেশি মন লাগাচ্ছে?